হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ফার্মাসিস্ট মোহাম্মদ তানিম আহমেদ আবারও তোমাদের জন্য নিয়ে এসেছি WBHRB নিউ আপডেট ফর ফার্মাসিস্ট। তবে ভিডিও শুরুতেই কংগ্রাচুলেশন জানাই সেই সমস্ত ফার্মাসিস্টদের যারা 25 তারিখের গণতান্ত্রিক আন্দোলনের সামিল হয়েছিল এবং এখনও এই গণতান্ত্রিক দেশে আমরা বাস করি এবং গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা গেলে তার পরিবর্তন অসম্ভব, এই নোটিশ তারই প্রমাণ দেয়। আজ WBHRB নতুন নোটিস দিয়েছে, সেই নোটিশে আমাদের দাবি মতো নাম্বার বিভাজন, ডিফার্ম, এম ফার্ম, বি ফার্মদের যে বিভাজন, সমস্ত বিভাজনের দূর করা হয়েছে এবং নোটিশটি আমি ক্লিয়ারলি আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি। সো আবারও কংগ্রাচুলেশন জানাই সমস্ত ফার্মাসিস্টদের যারা 25 তারিখে ওই স্বাস্থ্যভবনের সামনে উপস্থিত ছিল। তো ওয়েলকাম টু ফার্মাসিস্ট টিম চ্যানেল, অসংখ্য ধন্যবাদ আমার সমস্ত সাবস্ক্রাইবারদের, এবং তুমি যদি এই চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল ফার্মাসিস্ট তানিম। চলো আমরা চলে যাই আজকের ভিডিও মূল পর্বে। সো আমরা অফিসিয়াল নোটিফিকেশনে চলে এসেছি WBHRB। এখানে স্পষ্ট করে যে 4 তারিখের নোটিশ তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাকর্ডিং টু যে 16খানা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার নিয়ে আমাদের ইস্যু হয়েছিল, 16খানা পোস্টের যে ফার্মাসিস্টের ভ্যাকান্সিটি ছিল সেটা নিয়ে আমাদের যে ইস্যু হয়েছিল সেটা নিয়ে আমরা 25 তারিখ একটি গণতান্ত্রিক পদ্ধতিতে ওখানে ডেপুটেশন দিই এবং তার ফল হিসাবে আমরা যে উত্তরটি পেয়েছি আমরা দেখি, দেখে নিই প্রথমে যে 16খানা পোস্টে যে ফার্মাসিস্ট গ্রেড থ্রিতে 50% নাম্বার ম্যাক্সিমাম ছিল, কার? ডিপ্লোমা অথবা ব্যাচেলর অথবা মাস্টার ডিগ্রি। এক দ্বিতীয় নাম্বার পয়েন্ট কি ছিল? না, যারা ল্যাটারাল করেছে, ল্যাটারাল করে বি ফার্ম, তাদেরকে ডি ফার্ম বি ফার্মের মার্কস একসঙ্গে টোটাল করতে বলেছিল, বা যাদের এম ফার্ম আছে তাদের ডি বি এম একসঙ্গে টোটাল করতে বলেছিল। তাহলে দুটো প্রবলেম আমাদের ছিল যে ডি ফার্ম বি ফার্ম এম ফার্মদেরকে ভাগ করে 30, 40 এবং 50% করেছিল নাম্বারের। আর একটা করেছিল যে না মিক্স করেছিল ডিপ্লোমার সঙ্গে ব্যাচেলার, এম ফার্মের সঙ্গে ব্যাচেলার, এরকম করে মিক্স করেছিল। সমস্ত কিছু ক্লিয়ার করে দিয়েছে আজকে নোটিশে WBHRB। আমরা এখানে যে দেখতে পাই ইন কেস অফ ল্যাটারাল এন্ট্রি ফর দোজ ক্যান্ডিডেটস হু আর পাসিং ব্যাচেলার ডিগ্রি ইন ফার্মেসি রিকগনাইজ বাই দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফর ল্যাটারাল এন্ট্রি আফটার দ্য কমপ্লিমেশন অফ দ্য 2 ইয়ার ডিপ্লোমা ইন ফার্মেসি রিকগনাইজ বাই দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হাইয়েস্ট পার্সেন্টেজ অফ মার্ক অফ 10 আইদার ব্যাচেলার ডিগ্রি অর ডিপ্লোমা উইল বি কনসিডারেশন। তার মানে এটা এটাই বোঝাচ্ছে ডিপ্লোমা আর ব্যাচেলার, তুমি ল্যাটারাল হও তোমার ডিপ্লোমা থাকে ব্যাচেলার থাকে, যেটা আমি আগেও আমার ভিডিওতে বারবার বলেছি এটা আমাদের কোনো টেকনিক্যাল এরর, কখনোই ডিপ্লোমাকে ব্যাচেলারকে এক করতে পারে না, এক করে নাম্বার ক্যালকুলেট করতে পারে না, সেটাই ওনারা এখন পরিষ্কারভাবে ক্লিয়ার করে দিয়েছে। যেটা তোমার বেশি মার্কস আছে ডিপ্লোমায় বেশি মার্কস আছে ডিপ্লোমা মার্কস ক্যালকুলেট হবে, ব্যাচেলারে বেশি মার্কস ক্যালকুলেট হলে ব্যাচেলারে মার্কস তোমার অ্যাড হবে, যেখানে পার্সেন্টেজ বেশি আছে সেই নাম্বার ক্যালকুলেশন হবে। যেটা লাস্ট বার আমি ওনাদেরকে জানিয়েছিলাম এইচআরবিতে গিয়ে যে যে মার্কসের মানে ডিপ্লোমা বিফার্ম এম ফার্ম একসঙ্গে ওনারা যোগ করতে বলছেন সেটা পসিবল না বা হওয়া উচিত না, সেটা ওনারা মেনে নিয়েছেন। তাই নতুন ভিডিও অনুযায়ী নতুন আপডেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি ডিপ্লোমা ব্যাচেলার যে কোনো একটা নাম নাম্বার ক্যালকুলেট হবে, সেম এম ফার্মের ক্ষেত্রেও যাদের এম ফার্ম আছে মাস্টার ডিগ্রি আছে আফটার ফার্মেসি আফটার কমপ্লিশন ব্যাচেলার ডিগ্রি ভায়া ল্যাটারাল এন্ট্রি অথবা ডিরেক্ট, মানে কারো হয়তো ল্যাটারাল বি ফার্ম তার মানে যারা ডি বি এম থাকবে আর যারা বি ফার্ম তার এম ফার্ম তারা বি ফার্ম এম ফার্ম থাকবে, তাদের ক্ষেত্রেও কিন্তু মার্কস অবটেন আইদার মাস্টার ডিগ্রি অর ব্যাচেলার ডিগ্রি অর ডিপ্লোমা উইল বি কনসিডারেশন। যেখানে হায়েস্ট মার্ক থাকবে মাস্টার থাকলে মাস্টার ডিগ্রি, ব্যাচেলার থাকলে ব্যাচেলার ডিগ্রি, ডিপ্লোমা থাকলে ডিপ্লোমার ডিগ্রি, যে কোনো ডিগ্রিতে যেটা বেশি মার্কস থাকবে সেটাই কিন্তু ক্যালকুলেশন হবে। কিন্তু আমরা যেটা নাম্বার পুট করেছিলাম মাস্টার ডিগ্রি থাকলে মাস্টার ব্যাচেলার এবং ডিপ্লোমা যোগ করে, যেটা কখনোই উচিত উচিত হয়নি, যেটা আগের বার আমার মনে হয়েছিল, বাট আমার কথা তো সব কিছু হবে না, বাট আমরা মনে করি এটা আমাদের জয়, আমাদের ঠিক জিনিসটাকে ওনাদেরকে সামনে তুলে ধরতে পেরেছি এবং কারেকশন এসেছে। তারপরে লাস্ট নোটিফিকেশন যে খুবই ইম্পর্টেন্ট এবং ভাইটাল, যেটার মাধ্যমে ফার্মাসিস্টদের নিজেদের ভিতরে একটি যেন দাঙ্গা বা নিজেদের ভিতরে ঝামেলা বাঁধানোর সৃষ্টি হয়ে গেছিলো, যে ডিপ্লোমা ব্যাচেলার মাস্টার ডিগ্রির নাম্বারকে ডিভাইডেড করে দেওয়া হয়েছিল 30, 40 এবং 50-তে, যাতে আমরা নিজেদের ভিতরে মারামারি করি, যে এম ফার্ম বলবে ঠিক আছে ওই নাম্বারটা কোনো অসুবিধা নেই সে চাকরি পাবে, বি ফার্ম বলবে ঠিক আছে অসুবিধা নেই সে চাকরি পাচ্ছে 10% বেশি পেয়ে, কিন্তু এখানে ডিপ্লোমারা হচ্ছিল ভুক্তভোগী, সেই নাম্বারটা কিন্তু আবার করে দিয়েছে ডি বি এম যাই তোমার থাকুক 50% মার্ক
ক্যালকুলেশন হবে, যেটা আমাদের দাবি ছিল বা যে আশ্বাস ওনাদেরকে আমরা জানিয়েছিলাম যেটা হলে আমাদের ভালো হয়, সেই মতো করেই কিন্তু এইখানে নাম্বারের যে ডিভিশন এখানেও কিন্তু ডিবিএম এর ক্ষেত্রে 50% করে দিয়েছেন ওনারা, এবং ব্যাচেলার ডিগ্রি বা ল্যাটারালের ক্ষেত্রে মানে ব্যাচেলার ডিগ্রি বা ইনফার্মের ক্ষেত্রে যে নাম্বারটা একসঙ্গে মানে যোগ হয়েছিল সেটা না হয়ে কিন্তু ডিভাইডেড ডিভাইডেড করে আলোচনা হবে। তো সেটাকে আমরা এখন বলতে পারি 25 তারিখের এটা আমাদের ফলাফল। তো অসংখ্য ধন্যবাদ সমস্ত ফার্মাসিস্টদের সেদিন যারা প্রেজেন্ট ছিল। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল ফার্মাসিস্ট তানিম ফর দ্য আপডেট অফ এনি কাইন্ড অফ গভর্নমেন্ট জব অর ফার্মা আপডেট। থ্যাংক ইউ সো মাচ।